নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দে নার্সারির চ্যানেলে স্বাগত তো দে নার্সারিতে কিন্তু ফলের গাছ অনেক রয়েছে তো আজকে তোমাদের যে গাছটা দেখাবো সেটা হচ্ছে লেবু গাছ তো আমাদের কাছে পনেরো থেকে কুড়ি রকমেরই লেবু গাছের ভ্যারাইটি রয়েছে তো সেই লেবু গাছগুলোই তোমাদেরকে দেখাবো আর তাছাড়া তোমাদের যদি কোনো গাছের দাম জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া দুটো নাম্বার থাকবে তো সেই দুটো নাম্বারে কল করে তোমরা গাছের দাম জেনে নিতে পারো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আর লেবু গাছের কিন্তু নতুন কিছু ভ্যারাইটি এসেছে তো সেগুলো জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আর যারা অনলাইনে নিতে চাও তো আমাদের কাছে বড়ো ছোটো গাছ তো সব রকম মিলিয়ে থাকে তারা যদি গাছের স্ক্রিনশটটা নিয়ে একটু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় প্রথমেই তোমাদেরকে যে গাছটা দেখাবো তার নাম কিন্তু ভিয়েতনাম মালটা তো এই গাছটার প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে এটাও কিন্তু একদম নতুন একটা ভ্যারাইটি এক থেকে দেড় বছর হয়েছে এই গাছটা বেরিয়েছে এই লেবুটা কিন্তু দারুণ মিষ্টি হয় তো আমাদের কাছে একটা ফল হয়েছে গাছে তো সেই ফল গাছটা দেখাবো গাছের ফল কিন্তু খুব মিষ্টি হয় আর বারো মাস ফল দেয় তো আমাদের কাছে একটা লেবু হয়ে রয়েছে একদম একটা ছোট্ট মাঝারি সাইজের গাছ তোমরা দেখতে পাচ্ছ তো ফলের সাইজটা হয়তো এর থেকে একটু বড় হবে তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা নার্সারিতে এসে নিজেদের পছন্দ মতো গাছ দেখে শুনে কিনতে পারো কিংবা অনলাইনেও কিনতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে আমরা ছবি সেন্ড করব তোমাদের যে গাছটা পছন্দ হবে সেই গাছটাই তোমরা বেছে কিনতে পারবে তো এরপর রয়েছে হচ্ছে কি ফিঙ্গার লেমন যেটা আমাদের কালকেই আনা হয়েছে নার্সারিতে এক একদমই নতুন একটা ভ্যারাইটি তো গাছটা কিন্তু ভীষণই ছোট এটা একদম আঙ্গুলের মতন হবে লেবুটা তো এরপর এখানটায় রয়েছে হচ্ছে দার্জিলিং কমলা তো আমাদের কাছে কমলারও কিন্তু ভাগ রয়েছে তো পাঁচ ছয় রকমের কমলা রয়েছে সিলেক্ট কমলা কামকট বা চাইনিজ কমলা কাঁচাই মিষ্টি কমলা ছাতকি কমলা অনেক ধরনের কমলার লেবুই রয়েছে তো সব গাছই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তো এরপর আমাদের কাছে রয়েছে হচ্ছে দেশি সিকি মৌসুম্বি তো এই গাছগুলো হচ্ছে শীতকাল থাকার জন্য কিন্তু একটু পাতা গাছে নেই কিন্তু গাছে কিন্তু ফুল এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা অনলাইনে নিতে চাও তারা কিন্তু একটি স্ক্রিনশট দিয়ে নেবে তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হয় যে আপনারা কোন গাছটার কথা বলছেন কারণ বিভিন্ন গাছের বিভিন্ন সাইজ তো বিভিন্ন রকমের দাম হয় এরপর হচ্ছে গিয়ে রয়েছে হচ্ছে সিকি মৌসুম্বি লেবু এটা তো এটা হচ্ছে এতটাই মিষ্টি হয় যে খোসাটাও কিন্তু পর্যন্ত মিষ্টি হয় খেতে ফলটার সাইজ কিন্তু হালকা একটু লম্বা শেপের মধ্যে আসে তো অনেক গাছই ছিল এটার এই কটা স্টক রয়েছে এই গাছটার তো এরপর রয়েছে হচ্ছে কামকট বা চাইনিজ কমলা তো এটা তোমরা হচ্ছে রসনার ক্ষেত্রে ব্যবহার করতে পারো তো গাছে কিন্তু প্রচুর ফল দেয় ভীষণই ফলন হয় ছোটো ছোটো আর এছাড়া তোমরা পিতলের বাসন মাছতে পারো এই লেবুটার সাহায্যে মারাত্মক আর কি টক হয় কিন্তু এটা তোমরা রসনার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো তাছাড়া একটা সুন্দর সেন্ট হয় তো এরপর এই যে ছোট ছোট পাতা এই গাছগুলোর নাম হচ্ছে চাইনিজ মুসুম্বি লেবু তো চাইনিজ মুসুম্বি লেবুর ফল কিন্তু একটু ছোট হয় কিন্তু রস খুব হয় ফলে আর মিষ্টিও হয় খুব খেতে তো এই গাছটার ছোট গাছও রয়েছে তো তোমাদেরকে ছোট গাছও দেখাবো কিন্তু বড়ো গাছটাও কিন্তু খুব ঝাঁকড়ালো আর গাছে কিন্তু ফুল চলে এসেছে তো তো এখন হচ্ছে শীত পেরিয়ে গরমের দিক তো প্রত্যেকটা গাছেই ফুল আর ফল ধরবে তো এইখানে হচ্ছে ছোট চাইনিজ মুসুম্বি লেবু গাছ রয়েছে তো এই গাছগুলোও যে খুব খারাপ এমন না তো গাছগুলো খুব হেলদি তো একটা গাছ তোমাদেরকে বের করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এরপর রয়েছে যে গাছটা তার নাম হচ্ছে সিলেক্ট কমলা লেবু তো এটা খুব মিষ্টি হয় যে তেমন না টক মিষ্টি মিশিয়ে হয় দেখো তোমাদের যদি আরও কিছু গাছের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে ফোন করে বলতে পারো তো সেই গাছগুলো যদি আমাদের এনে দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আমরা এনে দিতে পারবো আর দিন আসারিতে আসতে হলে তোমাদেরকে প্রথমে বনগা বা শিয়ালদার লোকাল ধরতে হবে তারপর তোমাদেরকে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে তারপর তোমাদের টোটো বা অটো করে এখানে আসতে হবে আর তাছাড়া যদি তোমরা কোনো গাড়ি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ফোন করে আসতে হবে এ এরপর আমাদের কাছে রয়েছে হচ্ছে ক্যালকাটা পাতি তো এই লেবু গাছগুলোর নাম হচ্ছে এটাকে একটা পাতিও বলে বা বারো মাসি পাতিও বলে তো এই গাছটা কিন্তু প্রচুর স্টক রয়েছে আর এটা বারো মাস হয় এটা সাধারণত যেটা গরম ভাতের সাথে খাওয়া হয় বা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় তো সেই পাতি লেবু গাছ পাতিলেবুরও মাঝারি সাইজের ছোটো ছোট গাছ বড়ো গাছ সব গাছে অ্যাভেলেবেল রয়েছে তো পাতি গাছে কিন্তু ফুল আর ফলও রয়েছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো তো বড়ো গাছে কিন্তু ফল ধরে আছে এমন গাছও তোমাদের কাছে রয়েছে তো আর কিছুদিন পরে হচ্ছে ছোট গাছগুলোতেও ফল সমেত আশা করি পাওয়া যাবে সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে ফল গাছের পাতাগুলো কেন হলুদ বা পাতা এত অল্প কারণ হচ্ছে শীতকাল ছিল তো শীতকালে কিন্তু লেবু গাছের পাতা একদম একটু অল্পই থাকে আর পাতাগুলো কিন্তু একটু হলুদ হয় তো গরম আসলে খাবার দিলে আবার ঠিক হয়ে যাবে তো দেখো এই পুরো তিনটে লাইন কিন্তু আমাদের কাছে পাতি গাছ রয়েছে যেটা কলকাতা পাতি তো এই তিনটে লাইনই রয়েছে তো এই গাছটার নাম হচ্ছে ভেরিগেটেড লেমন তো এর যে পাতার ছাপাটা তো এর ফলের ছাপাটাও কিন্তু একদম এরকমই দেখতে হবে তো এর ফলের ছবিটা আমি গুগল থেকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি স্ক্রিনে তো এর ফলটাও কিন্তু এরকমই হবে রয়েছে হচ্ছে থাইল্যান্ডের বাতাবি লেবু তো এটা হচ্ছে লাল বাতাবি বাইরের খোসা হচ্ছে কমলা লেবুর মতন রং হয় আর মিষ্টি আর এই বাতাবিতে কিন্তু রসও খুব হয় তো গাছগুলোর গ্রোথও কিন্তু খুব ভালো তো কিছু কিছু গাছে ফুলও এসেছে তো এটার এই একটা সাইজই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো এরপর আমাদের কাছে রয়েছে হচ্ছে ওয়ান মালটা তো ওয়ান মালটার এটা কিন্তু বড় প্যাকেটে তা এছাড়াও হচ্ছে ছোট প্যাকেট মাঝারি এর থেকে একটু বড় এটা হচ্ছে একদম বড়। প্যাকেটের গাছে আর কি রয়েছে তো এইগুলো অনলাইনে দেওয়া সম্ভব না তো এই গাছগুলোর গ্রোথ খুব ভালো তো বাড়িওয়ান মালটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি তো সেখানে দেখবে বাড়িওয়ান মালটা আমাদের কাছে কত কত রকমের রয়েছে এরপর আমাদের কাছে রয়েছে হচ্ছে কাঁচাই মিষ্টি কমলা এটা কাঁচা থাকতেও মানে খুব মিষ্টি হয় তো তাই জন্য এটার নাম হচ্ছে কাঁচাই মিষ্টি কমলা এই গাছের পাতাগুলো একটু অনেকটা সরু টাইপের দেখতে হয় তো এছাড়াও কিন্তু আমাদের কাছে বাতাবি রয়েছে অ্যাসেম্বলি বাতাবিও রয়েছে যেটা বড় ভিতরে লাল হয় রস খুব মিষ্টি তো সেই বাতাবি লেবুটাও আমাদের তাদের কাছে রয়েছে ওদের কাছে কিন্তু বাড়িওয়ান মালটার গাছ কিন্তু প্রচুর রয়েছে তো সেই গাছ নিয়েও আমি আগে একটা ভিডিও বানিয়েছি তো চাইলেই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমাদের চ্যানেলটা একটু স্ক্রল করে তো এখন যে লেবু গাছটা দেখাচ্ছে সেটা হচ্ছে কাগজি লেবু গাছ তো কাগজি লেবুটা সবার বাড়িতেই প্রায় থাকে মোটামুটি তো গাছগুলো একটুখানি দেখিয়ে নিই আর এছাড়াও আমাদের কাছে রয়েছে হচ্ছে লাল মালটা লাল পাতি লেবু তো সেগুলো আমি হচ্ছে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই ভিডিওটাতে আর দেখালাম না যদি প্রয়োজন পড়ে গাছটা কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর আমাদের কাছে অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে তো চারটে মতো গাছ আমরা দিয়েছি লাল মালটার অনলাইনে তো এরপর রয়েছে এখানে হচ্ছে সিলেক্ট কমলা লেবু তো আমাদের কাছে ফলের গাছের ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে লেবু ছাড়াও অন্যান্য সব রকম ফল গাছই আমাদের কাছে পাবে আতা তারপরে অনেক রকম ফল গাছ আছে তো এখান থেকে যেই লেবু গাছটা দেখতে পাচ্ছি সারি তো এটা কিন্তু হচ্ছে ওয়ান মালটা তো এছাড়া যদি তোমাদের কোনো ফলের গাছের প্রয়োজন হয় তাহলে ভিডিওতে দেওয়া নম্বরটিতে অবশ্যই যোগাযোগ করে নেবে আর অনলাইনে যারা কিনতে চাও তাদের অনলাইনে নাম্বার দেওয়া রয়েছে তো তারা অনলাইনে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো তাছাড়া তোমরা যখন আসবে ভিডিওতে দেওয়া নম্বরটিতে একটা কল করে আসবেন আজকের ভিডিওতে শেষ আইটেম হচ্ছে গিয়ে লাল মালটা তো লাল মালটার যারা কুড়ি পঁচিশ পিস মতন আনা হয়েছে তো এটা একদমই মার্কেটে নিউ তো যারা কিনতে চাও তারা অনলাইনেও কিনতে পারো অনলাইনেও আপাতত আমরা এখন অবধি তিনটে গাছ বিক্রি করেছি তো আমাদের কাছে লেবু গাছ স্টকে কি কি ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়া যদি তোমাদের এমন কোনো গাছ থাকে যে যেটা তোমাদের প্রয়োজন কিন্তু আমাদের কাছে এখন নেই যদি ভিডিওতে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা হচ্ছে ফোন করে একবার জেনে নিতে পারো সেই গাছটা আমরা এনে দিতে পারবো কি না আশা করি আমরা তোমাদের সমস্ত রকম গাছ এনে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তা ভালো থেকো সুস্থ থেকো